হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আপনারা অনেকেই অনেকদিন ধরে কমেন্ট করে বলতেছেন, ভাইয়া আমাদের মাঝে এমন একটি ইনকামের সাইট শেয়ার করেন যেখানে আমরা অল্প কিছু পরিমাণ ইনভেস্ট করব, ভালো একটা প্রফিট গেইন করতে পারবো। ঠিক তেমনই আজকে আপনাদের মাঝে দারুণ একটা ইনকামের সাইট বা অ্যাপ্লিকেশন বলতে পারেন শেয়ার করব, যেখানে আপনারা অনলি 475 টাকা দিয়ে কাজ স্টার্ট করতে পারেন। এখানে আপনার ইনকাম হবে প্রত্যেক দিন 40 টাকা, মাস শেষে 1200 টাকা। ঠিক আছে, এখানে আরও অনেকগুলো প্যাকেজ রয়েছে। কোন প্যাকেজের মূল্য কত, কত টাকা ইনকাম হবে, কিভাবে ইনকাম হবে, অ্যাকাউন্ট করা থেকে শুরু করে বিকাশ অ্যাড করবেন কিভাবে, এ টু জেড দেখিয়ে দেবো। এর আগে আমি আপনাদেরকে পেমেন্ট প্রুফ দেখাই, তার কারণ যে সাইটটি বা যে অ্যাপ্লিকেশনটি শেয়ার করব এখানে কিন্তু ফার্স্ট অফ অল আমরা ফ্রিতে ইনকাম করে ফ্রিতে পেমেন্ট পেতাম, বাট এখন তারা প্রিমিয়াম প্যাকেজ করেছে অনলি 475 টাকা থেকে শুরু। ওকে, আমি ম্যানাইকনে ক্লিক করে নিচ্ছি, এখান থেকে ক্যাশে ক্লিক করে নিচ্ছি। ক্যাশে ক্লিক করে এখান থেকে আমি জাস্ট এই অপশনে ক্লিক করে নিব, তাহলে রেকর্ডগুলো দেখতে পারবো। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন মিনিমাম 6 থেকে 7 বার আমি এখান থেকে পেমেন্ট রিসিভ করেছি, 5 বার পেমেন্ট রিসিভ করেছি। আর এখান থেকে লাস্ট যেটা সেটা বাতিল হয়েছিল, তার কারণ তখনই তারা ফ্রিতে পেমেন্ট বন্ধ করে দিয়েছিল, আবার এখন তারা প্রিমিয়াম প্যাকেজের বিনিময়ে আমাদের কিন্তু সঠিকভাবে সঠিক টাইমে পেমেন্ট করে যাচ্ছে। ওকে, তো এখন আমরা দেখি কয়টি প্যাকেজ রয়েছে, এখান থেকে এখানে ক্লিক করে নিব, এরপর আমরা বিস্তারিত দেখিয়ে দেবো অ্যাকাউন্ট করা থেকে শুরু করে। এখান থেকে আমরা জাস্ট এই যে $5 প্যাকেজটি রয়েছে রোবট ক্রয় করুন, এখানে ক্লিক করে আমরা দেখতে পারবো কত টাকা দিতে হবে, $475। $5 মূল্য প্রত্যেক দিন কিন্তু 30 সেন্ট, তার মানে এখান থেকে 40 টাকা ইনকাম হবে প্রত্যেক দিন, আর মেয়াদ থাকবে হচ্ছে 60 দিন, তার মানে 2400 টাকা কিন্তু আমাদের ইনস্ট্যান্ট এখান থেকে ইনকাম হচ্ছে। এরপর আপনারা তাহলে আবারও নেক্সটে মানে পরবর্তীতে যখন মেয়াদ শেষ হবে আবারও কিন্তু এটা বাই করতে পারেন। এভাবে এখানে অনেকগুলো প্যাকেজ রয়েছে, আপনারা জাস্ট রোবট কয়ে ক্লিক করলে বিস্তারিত দেখতে পারবেন। ঠিক আছে, এখানে আপনার এটা অ্যাক্টিভ করতে লাগবে হচ্ছে $2, তবে এখানে আপনাকে রিচার্জ করতে হচ্ছে কত ডলার, $30। ঠিক আছে, মেয়াদ কতদিন আপনার, এখান থেকে মেয়াদ হচ্ছে আপনার 30 দিন। ঠিক আছে, প্রত্যেক দিন ইনকাম হবে 70 থেকে 80 টাকার মতো। ঠিক আছে, এভাবে এখানে অনেকগুলো প্যাকেজ রয়েছে, যে কোনো একটি প্যাকেজ আপনি চাইলে বাই করে ভালো একটা প্রফিট গেইন করতে পারেন। ওকে, সো এখন আমরা দেখব এখানে অ্যাকাউন্ট তৈরি করা থেকে শুরু করে এ টু জেড বিস্তারিত কীভাবে করতে হয়। ওকে, ফার্স্ট অফ অল এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনারা আজকের ভিডিওর টাইটেলে ক্লিক করবেন, ডেসক্রিপশন বক্স ওপেন হবে, সেখানে আমি এই সাইটটির বা এই অ্যাপসটির লিঙ্ক দিয়ে রেখেছি, অ্যাকাউন্ট তৈরি করার জন্য জাস্ট সেই লিঙ্কে একটা ক্লিক করুন। ওয়েল, এরপর অ্যাকাউন্ট তৈরি করার জন্য এরকম ইন্টারফেস চলে আসবে, অ্যাকাউন্ট তৈরি করা একদমই সহজ। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশি কোড সহ 0 দেওয়া রয়েছে, আপনারা 1 থেকে আপনার ফোন নাম্বারটি বসিয়ে নেবেন, এরপর গেটে ক্লিক করবেন, আপনার ফোনে SMS অথবা ফোনের মাধ্যমে কোড পাঠানো হবে, আপনি জাস্ট কোডটি এখানে বসিয়ে নেবেন, এরপর এখানে 8টি সংখ্যার পাসওয়ার্ড অবশ্যই নাম্বার এবং সংখ্যা মিক্সার করে নেবেন, এরপর নিবন্ধনে ক্লিক করলে অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে, এরপর এখান থেকে ডাউনলোডে যান, এখানে ক্লিক করবেন। ঠিক আছে, এখান থেকে আপনারা অবশ্যই অ্যাপসটি সুন্দর করে অ্যান্ড্রয়েড, ঠিক আছে, অ্যান্ড্রয়েড বিনামূল্যে ডাউনলোড এখানে ক্লিক করবেন, সরাসরি আপনাকে গুগল প্লে স্টোরে নিয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে আপনারা সুন্দর করে অ্যাপসটি ইনস্টল করে নেবেন। ঠিক আছে, ইনস্টল করে নেবেন, আমার ইনস্টল করা রয়েছে, সো আমি আমার আইডিটি লগ ইন করে এরপর বিস্তারিত দেখিয়ে দিচ্ছি। ওয়েল, এখন আমরা ফার্স্ট অফ অল দেখব এখানে সঠিক নিয়মে রিসার্চ করে রোবট অ্যাক্টিভ করতে হয় কীভাবে, এরপর বিকাশ অ্যাড করে উইথড্র প্রসেস দেখিয়ে দেবো। ওকে, রোবট অ্যাক্টিভ করলেই কিন্তু আমাদের কাজ শেষ, অটোমেটিক ইনকাম হবে। আচ্ছা, এখন আমরা এখানে ফার্স্ট অফ অল রিসার্চ করার জন্য ম্যানাইকনে ক্লিক করে নিব, ম্যানাইকনে ক্লিক করে নেওয়ার পরে এখান থেকে রিসার্চে ক্লিক করব, রিসার্চে ক্লিক করে নেওয়ার পরে এখান থেকে আমরা অ্যামাউন্ট সিলেক্ট করব, এখান থেকে হচ্ছে আমরা $475, এখানে আমরা $5 দেবো। ঠিক আছে, USD দিতে হবে, USDT, এরপর এখান থেকে বিকাশটা সিলেক্ট করবেন। ঠিক আছে, আমি বিকাশটা দিয়ে নিলাম, বিকাশ দেওয়ার পরে এখান থেকে আমরা কী করবো, এখানে ক্লিক করে নিব। ঠিক আছে, এখানে ক্লিক করে নেওয়ার পরে আমরা জাস্ট এখানে ক্লিক করে নিব, এখানে ক্লিক করে নেওয়ার পরে এখান থেকে জাস্ট একটু ওয়েট করব। ওকে, একটু ওয়েট করব, এরপর আমাদের মাঝে একটু ওয়েট, এই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে আমাদের কী করতে হবে, $475 দিতে হবে। ঠিক আছে, সো সেন্ড মানি করতে হবে, কিন্তু এখানে আমরা যে নাম্বার থেকে সেন্ড মানি করবো তাদেরকে সেই নাম্বারটি বসিয়ে নেবো। ওকে, এরপর এখান থেকে পেমেন্ট চ্যানেল সিলেক্ট করবো, সো আমি নাম্বারটি বসিয়ে নিচ্ছে। ওয়েল, নাম্বারটি বসানোর পরে আপনারা এখানে ক্লিক করে নেবেন, এখানে ক্লিক করে নেওয়ার পরে আমরা যেহেতু বিকাশে করবো অবশ্যই বিকাশটা সিলেক্ট করতে হবে, বিকাশ দিয়ে নিলাম, এরপর এখান থেকে গো টু পেমেন্ট এখানে ক্লিক করতে হবে। ওকে, এইখানে ক্লিক করে নেওয়ার পরে এই যে দেখুন তাদের ইন্টারফেসটা অলরেডি চলে এসেছে, তাদের বিকাশ নাম্বার দেওয়া রয়েছে, এটা আমাদের কপি করতে হবে। ঠিক আছে, জাস্ট এখানে ক্লিক করবেন, আমি আপনাকে দেখাই, এইখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করলে কিন্তু আমাদের কপি হয়ে যাবে। একটু ওয়েট, আমি এখান থেকে এটা টেনে নিচ্ছি, এখন যদি এখানে ক্লিক করি এটা কিন্তু কপি হয়ে যাবে, দেখতে পাচ্ছেন কপি হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা সরাসরি বিকাশ অ্যাপসে গিয়ে সেন্ড মানি সাকসেস করবো, সেন্ড মানি সাকসেস করার পর ট্রানজ্যাকশন আইডি দিয়ে কনফার্মে ক্লিক করলেই আমাদের কিন্তু কাজ হয়ে যাবে, আমরা রোবট অ্যাক্টিভ করতে পারবো। ওকে, তবে প্র্যাকটিক্যালে সব কিছু করে দেখে আমি সরাসরি বিকাশ অ্যাপসে চলে যাচ্ছি। ওয়েল, বিকাশ অ্যাপসে আসার পরে আপনারা সেন্ড মানিতে ক্লিক করবেন, এরপর পেস্ট করে নাম্বারটি বসিয়ে নেবেন, এরপর অ্যারোতে ক্লিক করবেন,
করবেন অ্যারোতে ক্লিক করে নেওয়ার পরে এখান থেকে অ্যামাউন্ট বসিয়ে নেবেন আমি অ্যামাউন্ট বসিয়ে নেছি 475 টাকা ঠিক আছে এরপর আবারো অ্যারোতে ক্লিক করবেন অ্যারোতে ক্লিক করে নেওয়ার পরে এখান থেকে আপনারা পিন নাম্বার দিয়ে নেবেন ঠিক আছে পিন নাম্বার দেওয়ার পরে অ্যারোতে ক্লিক করে এখান থেকে সেন্ড মানি সাকসেস করবেন ঠিক আছে আমি অ্যারোতে ক্লিক করলাম এরপর এখান থেকে সেন্ড মানি সাকসেস করে নেছি এরপর এখান থেকে আপনারা যে কাজটি করবেন আমি আপনাকে দেখাই এই যে এটাই কিন্তু মেইন আমরা যে তাদের টাকাটা সেন্ড মানি করেছি ট্রানজাকশন আইডি কিন্তু আমাদের দিতে হবে প্রমাণস্বরূপ ঠিক আছে অবশ্যই এখানে ক্লিক করবেন এটা কপি হয়ে যাবে দেখুন কপি হয়ে গেল ধরে রাখলেই কিন্তু কপি হয়ে যাবে সো এরপর আপনারা কি করবেন সুন্দর করে সাইটে চলে আসবেন ঠিক আছে সাইটে আসার পরে সুন্দর করে এইখানে আপনারা পেস্ট করে বসিয়ে নেবেন ঠিক আছে আমি পেস্ট করে বসিয়ে নিয়েছি ট্রানজাকশন আইডি 10 ডিজিটের দেখুন বসিয়ে নিলাম এরপর এখান থেকে কনফার্ম পেমেন্টে ক্লিক করবো ওকে কনফার্ম পেমেন্টে ক্লিক করে নেওয়ার পরে এখান থেকে আমাদের 1 থেকে 5 মিনিটের মধ্যে 30 মিনিটের কথা বলেছে 1 থেকে 5 মিনিটের মধ্যে আমাদের কিন্তু ওয়ালেটে টাকাটা যুক্ত হয়ে যাবে জাস্ট একটু ওয়েট সো গাইস দেখতে পাচ্ছেন অনলি 1 মিনিট মানে 1 মিনিটের মধ্যে আমাদের ওয়ালেটে টাকাটা যুক্ত হয়ে গেছে ঠিক আছে 469 টাকা ছিল এখন কিন্তু 475 টাকা যুক্ত হয়ে গেছে ঠিক আছে এখন আমরা রোবট অ্যাক্টিভ করবো এখান থেকে রোবট অ্যাক্টিভ করার জন্য এখান থেকে হোম পেজে ক্লিক করে নিব হোম পেজে ক্লিক করে নেওয়ার পরে এখান থেকে আমরা কী করবো এখনই কিনুন এখানে ক্লিক করবো এখানে ক্লিক করে নেওয়ার পরে সঠিক নামে করতে হবে ওকে এরপর এখান থেকে আপনারা কী করবেন রোবট কয় এখানে ক্লিক করবেন ঠিক আছে আপনারা যেটা নেবেন সেটার উপরে আমরা কিন্তু $5 নিচ্ছে ঠিক আছে 475 টাকা এখানে ক্লিক করে নিচ্ছি এরপর এখান থেকে আমার সরি কেনার জন্য ঠিক আছে এখানে ক্লিক করতে হবে ঠিক আছে এখানে ক্লিক করে নেওয়ার পরে এরপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভালো করে লক্ষ্য করে দেখুন এই যে এইখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলমান হয়ে গেছে ঠিক আছে এটা কিন্তু চলমান হয়ে গেছে এটা বোঝার জন্য আমরা জাস্ট এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করলে আমরা কিন্তু বুঝতে পারবো এটা চলমান হয়েছে কিনা দেখুন এটা কিন্তু অলরেডি চলমান হয়ে গেছে ওকে আর এখান থেকে আপনারা যখন দেখতে পারবেন যে 1 হয়েছে তার মানে বুঝবেন যে আমাদের রোবটটি কিন্তু অলরেডি চালু হয়ে গেছে আমাদের ইনকামও কিন্তু শুরু হয়ে গেছে ঠিক আছে এইখানে একটা ক্লিক করি দেখুন এখানে কিন্তু আমাদের এটা অলরেডি চালু হয়ে গেছে আর নিচের যেগুলো দেখতে পাচ্ছেন ফার্স্ট অফ অল কিন্তু আমাদেরকে ফ্রিতে দিয়েছিল ওকে আচ্ছা এখন আমরা এখানে বিকাশ অ্যাড করব কিভাবে সেই বিষয়টা দেখাই বিকাশ অ্যাড করার জন্য এখান থেকে আপনারা কী করবেন ম্যানাইকনে ক্লিক করবেন এরপর এখান থেকে ক্যাশে ক্লিক করবেন ক্যাশে ক্লিক করার পরে এখান থেকে আপনারা কী করবেন এই অপশনে একটা ক্লিক করবেন ঠিক আছে এই অপশনে ক্লিক করে নেওয়ার পরে এখান থেকে পেমেন্ট মেথড অ্যাড করুন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে নেওয়ার পরে বিকাশটা সিলেক্ট করবেন বিকাশ সিলেক্ট করার পরে এখান থেকে আপনারা কী করবেন আপনার বিকাশ আইডি ঠিক আছে আপনার বিকাশ আইডি মানে এখানে আপনার সুন্দর করে আপনার বিকাশ নাম্বারটা বসিয়ে নেবেন ঠিক আছে সুন্দর করে এখানে 1 থেকে আপনার বিকাশ নাম্বারটা বসিয়ে নেবেন এরপর এখানে বিকাশে যে নাম রয়েছে সেই নাম দিবেন এখানে সেম নাম মানে একই নাম আপনারা পারিবারিক নেম মাঝের নেম ঠিক আছে 3 জায়গায় একই নাম দেবেন এরপর আপনি যে নাম্বার দিয়ে এখানে অ্যাকাউন্ট করেছেন ঠিক আছে JDAI যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করেছেন সেই নাম্বারটি সুন্দর করে এখানে 0 থেকে সুন্দর করে বসিয়ে দিয়ে আবদ্ধ বিকাশ এখানে ক্লিক করুন তাহলে আপনার বিকাশ যুক্ত হয়ে যাবে এখন এখান থেকে উইথড্র করার জন্য সম্পদে ক্লিক করবেন মানে এখানে ক্লিক করবেন এরপর ক্যাশে ক্লিক করবেন এখানে আপনাদের বিকাশটা অ্যাড হয়ে যাবে আমার কিন্তু বাইন্যান্স অ্যাড করা রয়েছে এরপর এখানে আপনারা কী করবেন ডলার দেবেন ঠিক আছে সর্বনিম্ন কিন্তু $5 আপনারা উইথড্র করতে পারবেন মানে $500 $5 দেওয়ার পরে এখনই প্রত্যাহারকরণ এখানে ক্লিক করলে আপনাদের 24 ঘন্টার মধ্যে টাকাটা পকেটে চলে আসবে ঠিক আছে আর এটা কিন্তু 100% পেমেন্ট করে আমরা কিন্তু এর আগে ফ্রিতে পেমেন্ট নিয়েছি এখনও কিন্তু পেমেন্ট করে যাচ্ছে আমি তাদের গ্রুপ লিঙ্ক ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিব আপনারা চাইলে তাদের গ্রুপটা একটু ফলো করতে পারেন তাহলে আরও ভালোভাবে সব কিছুই বুঝতে পারবেন ওকে সো গাইস এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে মাস্ট বি একটা লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ কথা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ